হ্যালো বন্ধুরা আমরা আমি চলে এসেছি আজকে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন বোলপুর রেল স্টেশন এখানে দেখছেন বোলপুরের রেল স্টেশনের ভিতরে চিত্র দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর জায়গা সেই সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ রেল স্টেশনের মধ্যে এই যে দেখছেন ওভারফ্লো এটা দিয়ে মানুষ এপার থেকে ওপার যাতায়াত করে এবং আরও দেখতে পাচ্ছেন রেল কর্মকর্তা তার দায়িত্ব কীভাবে পালন করছে যাক টোরাল দেখিয়ে মোটামুটি সুন্দর লাগলো জায়গাটা এবং আরও দেখতে পাচ্ছেন এই যে রেল কর্মকর্তা কিভাবে কাজ করে যাচ্ছেন ওই যে প্ল্যাটফর্মের সাইডে খুব ভালো জায়গা সুন্দর লাগছে দেখতে আপনার দেখতে চলে চলে আসুন শান্তিনিকেতন রবীন্দ্র ঠাকুরের একটা খুব ভালো জায়গা দেখার মতো জায়গা রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে অনেক কবিতা লিখেছিলেন রবীন্দ্র ঠাকুর এই জায়গায় অনেকগুলি কবিতা লিখেছিলেন এবং সেগুলি সহজ পাঠে লিপিবদ্ধ করা আছে এখনও এবং এই যে এটা দেখছেন রেল স্টেশনের আধিকারিকরা এখানে থাকেন এবং পাশে রয়েছেন ওয়েটিং রুম যাক সুন্দর জায়গা সুন্দর ফুলের গাছও আছে এবং সেই মনোরম পরিবেশ এটি বোলপুর স্টেশনের বাইরের পথ এটিতে বেরিয়ে যাওয়া যায় এবং আরও দেখতে পাচ্ছেন এখানে সবথেকে আকর্ষণীয় আকর্ষণীয় হচ্ছে এখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি তার যে উজ্জ্বলা গ্যাসের উজ্জ্বলা গ্যাস তার একটি অ্যাড এবং মোদির ছবি পাশে সুন্দরভাবে লাগানো আছে যাক দেখতে খুব সুন্দর লাগছে এখানে অনেক যাত্রী এসে এখানে মোদির নরেন্দ্র দামোন্দর মোদীর সঙ্গে ছবি তুলছে এবং উজ্জ্বলা গ্যাসের ছবিও সেখানে ট্যাঙ্কির সেখানে সুন্দরভাবে চিত্র প্রদর্শন করা হয়েছে যাক সুন্দর লাগছে দেখতে আপনারা আসবেন দেখবেন খুব ভালো লাগবে বোলপুর শাসন